প্রায় মসজিদে দেখা যায় যে অনেক মুসল্লিরা সেজদার সময় পা মাটিতে থাকে না এবং অনেকের নাক মাটিতে লাগে না, তাদের নামাজ হবে কিনা? যারা বানর থেকে মানুষের উৎপত্তির কথা বলে তাদের উদ্দেশ্যে আমাদের কি বলার থাকতে পারে? ভাইরা আমার, আপনারা বানরের সন্তান, বানরের ভাই, বানর শিম্পাঞ্জি, এরা যে প্রাইমেট থেকে তৈরি, আমাদের বাচ্চাদেরকে স্কুলের বইয়ে শেখানো হচ্ছে মানুষও নাকি একই প্রাইমেট থেকে তৈরি, অর্থাৎ একই জাতির, অর্থাৎ তারা নাকি আমাদের জাতি ভাই, এটা তারাই বলতে পারে যারা আসলে বানরের বানরের সন্তান। আমরা বানরের সন্তান না, আমরা মানুষের সন্তান। আপনাদের বাপ কি বানর না আদম আলাইহিস সালাম? আপনাদের বাপ হলেন আদম আলাইহিস সালামের ছেলে কাবিল আর হাবিল। কাবিল আর হাবিল তারা আপনার ভাই নাকি বানর আপনার ভাই? বানরের মতো একই প্রজাতি থেকে মানুষ নাকি তৈরি হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। এরা তৈরি হয়েছে যেটা দেখে নাই তো, বিভিন্ন গবেষণা আন্দাজ আন্দাজ করে বাইর করছে। আচ্ছা আমি একটা প্রশ্ন তাদের কাছে রাখি যে মানুষ, এটা আর অনেকে প্রশ্ন তুলেছে, মানুষ নাকি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে এই বানরের মতো একই প্রজাতির ছিল, এরপরে জলবায়ুর পরিবর্তনে আস্তে 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 পরিবর্তন হইতে হইতে বানর থেকে মানুষ হয়ে গেছে, চেহারা না হয় পরিবর্তন হয়ে গেল, বুদ্ধি, তারপরে ব্রেইন, মেধা, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সৃষ্টির সেরা করে তৈরি করেছেন, কই বানর টানর এদের মধ্যে তো সায়েন্স, পড়ালেখা, জ্ঞান, বুদ্ধি, বিবেক কই মানুষের ধারে কাছে না, তো অন্য দশটা পশুর মতো একটা পশু। মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, চেহারা না হয় আকৃতি না হয় পরিবর্তন হলো, তাহলে তারে বিবেক, ব্রেইন, মেধা, বুদ্ধি, এগুলো আকল দিয়ে আল্লাহ তাআলা যে পার্থক্য করলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, এটা কিভাবে পরিবর্তন হয়ে গেল? আর এর চাইতে বড় প্রশ্ন হলো, এর চাইতে বড় প্রশ্ন হলো যে আমরা আমাদের এই ভাইদেরকে যদি জিজ্ঞেস করি যে আচ্ছা লক্ষ লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে মানুষ বানরের মতো ছিল, এরপরে মানুষ মানুষের মতো হয়ে গেছে, তো এই কোটি কোটি বছর ধরে আর পরিবর্তন হয়ে আর কিছু হলো না কেন? কি বলেন? পরিবর্তন যদি এটা একটা রুটিন ওয়ার্ক হয়, এটা যদি প্রকৃতির সাধারণ নিয়ম হয়, তো একটা পরিবর্তন হইলো, হইয়া বানরের মতো ছিল, সেখান থেকে মানুষ হয়ে গেছে বুঝলাম, তো এখন মানুষ থেকে আবার আরেকটা হয়ে যায় না কেন? কোন উত্তর আছে এদের কাছে? আল্লাহ তাআলা এই বানরের সন্তানদেরকে মানুষের সন্তান হওয়ার তৌফিক দান করুন। বানরের সন্তানরা বানর থাকুক সেটা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের সন্তানদেরকে যখন বানরের সন্তান এই শিক্ষা তাদেরকে দিবে, এবং আমাদের সন্তানরা যখন কোরআনে আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আদম আসলাম থেকে মানুষের এই প্রজন্ম অব্যাহত রেখেছেন, অনেক নারী পুরুষ তৈরি করেছেন আদম হওয়া থেকে, আল্লাহ যখন এই বিবরণ কোরআনে দিয়েছেন, আমাদের সন্তানরা এই বিবর্তনবাদ শেখার পর কোরআন যখন পড়বে তখন তারা সংশয় সন্দেহের মধ্যে পড়বে কি পড়বে না? অতএব শিক্ষার নামে আমাদের সন্তানদেরকে যে বিষ দেয়া হচ্ছে, এই বিষ থেকে আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। এবং শিক্ষার নামে কুশিক্ষা, শিক্ষার নামে বিষ কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। আপনি যদি এটাকে একটা গবেষণা হিসেবে উল্লেখ করেন, তো এর বিপরীত তো গবেষণা আছে, এটা উল্লেখ কেন করছেন না? আপনি একটা আমার সন্তানকে জোর করে গিলাচ্ছেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা তো ট্যাক্স দিয়ে, টাকা দিয়ে আমার সন্তানকে কুফুরি শেখানোর জন্য তো ভর্তি করাই নাই স্কুল। আমাদের সন্তানদের ইমানকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, খুবই দুঃখজনক অধ্যায় এগুলো, যে মুসলমানের সন্তানকে আপনি বিবর্তনবাদ শেখাচ্ছেন। আরে ভাই, বিবর্তনবাদ তো এটা গবেষণা একজনের বা কিছু লোকের, এর বিপরীতে এই গবেষণার খণ্ডন করেছেন বহু বিজ্ঞানীরা, এর বিপরীতটাও তো আছে, তো সেটা কেন বলছেন না, সেটা কেন শিখাচ্ছেন না? আপনার কাছে এটা ওহির মতো এরকম নিশ্চিত হয়ে গেল কেন যে কোরআনের বিপরীতে সেটা আপনি আমার সন্তানকে পড়তে বাধ্য করছেন? মোহতরম হাজরিন, খুবই দুঃখজনক একটি অধ্যায় এবং খুবই কষ্টদায়ক। ছোট ছোট বাচ্চাদেরকে, উপরের ক্লাসের ছেলেদেরকে, উপরের ক্লাসের শিক্ষার্থীদেরকে, অন্যান্য মানুষের উৎপত্তি নিয়ে বিভিন্ন গবেষণা বলতে গিয়ে সেটা একটা মত হিসাবে উল্লেখ করা হলো, যুক্তিতর্ক পেশ করে, এটা জিনিস বাচ্চাদেরকে, সিক্স সেভেনের বাচ্চাদেরকে একটা মত দিয়ে আপনি একেবারে চূড়ান্তভাবে ফুল স্টপ দিয়ে চলে যাচ্ছেন যে এটাই চূড়ান্ত, আপনি কিভাবে নিশ্চিত হলেন? বিজ্ঞানীদের গবেষণা পরিবর্তনশীল একটা বিষয়, একটা সংশয়পূর্ণ বিষয়, একটা ধারণা প্রসূত বিষয়, সেটাকে আপনি ওহির মতো একেবারে জাবর কেটে বাচ্চাদের বইয়ে দিয়ে দিচ্ছেন, বাচ্চারা ওটা মুখস্থ করে চলে আসবে, আপনি আপনার এই বস্তাপচা সস্তা থিওরিটা আমার সন্তানকে গিলাচ্ছেন, বাধ্য করছেন গ্রহণ করার জন্য, এই অধিকার কখনো আপনাকে আমার সংবিধান দেয়নি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের ঈমান ধ্বংস করার জন্য নাস্তিক্যবাদের যে চক্রান্ত চলছে এই চক্রান্তগুলো থেকে আমাদের সন্তানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সামান্য কিছু নাস্তিক তারা সরকারের উপরে ভর করে, ভর করে মুসলমানদের সন্তানদেরকে এমনকি হিন্দু ধর্মাবলম্বীরা এটা কখনো স্বীকার করতে পারে না, বিরুদ্ধে তারাও প্রতিবাদ করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ধর্মবিদ্বেষী এই সমস্ত বিষয় আশয়গুলো পরিবর্তন করে পরিমার্জিত সংস্করণ যেন আমাদের শিক্ষার্থীদের হাতে আসে সেই তৌফিক আমাদেরকে দান করুন। আপনারা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ডক্টর মরিস বুকাইলের একটা বই আছে, সম্ভবত আখতারুল আলম নামে কেউ অনুবাদ করেছেন, এই বইটা আপনারা কিনে নিতে পারেন যে মানুষের আদি উৎস কি ছিল। ডক্টর মরিস বুকাইলের মতো মানুষ গবেষক এবং এরকম আরো অনেক বিজ্ঞানীদের অনেক গবেষণা আছে, সে সমস্ত বই প্রস্তুত করবেন, এ সকল ভ্রান্তি সম্পর্কে জানতে পারবেন। আমার সবচেয়ে দুঃখ লাগে যে আপনি এটা আমার সাথে আলাপ করেন, বড়দের সাথে আলাপ করেন, একটা মত হিসাবে উল্লেখ করেন, যুক্তিতর্ক আনেন, ছোট ছোট বাচ্চাদেরকে আপনি এই ফালতু জিনিস মুখস্থ করে দিচ্ছেন, বোগাল জিনিস মুখস্থ করে দিচ্ছেন। মানুষ বানর ছিল আপনার চোদ্দ বিষয় দেখে আসছে যায়, আপনি দেখে আসছেন? তাহলে এটা নিছক একটা ধারণা আপনার, আপনার ধারণা গিলে দিচ্ছেন আমার সন্তানকে। আমি তো সন্তানকে এই ফালতু জিনিস শেখার জন্য স্কুলে দেইনি। প্রায় মসজিদে দেখা যায় যে অনেক মুসল্লিরা সেজদার সময় পা মাটিতে থাকে না এবং অনেকের নাক মাটিতে লাগে না, তাদের নামাজ হবে কিনা? ভাইরা আমার, অনেক মুসল্লি এরকম আসলেই আছে যে 20-30 বছর ধরে নামাজ পড়তেছে অথচ নাক কপালে লাগছে, মাটিতে লাগছে না, কপাল মাটিতে লাগছে, নাক উঠে আসে অথবা পা উঠে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন, আমাকে সাতটি অঙ্গের উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে, দুই হাত, নাক, কপাল, দুই হাঁটু এবং দুই পায়ের পাতার আঙ্গুলগুলো, এই সবগুলোর উপর আমাকে সিজদা করতে বলা হয়েছে, এর কোনোটা যদি পুরো সিজদাতে একটুও না লাগে আপনার নামাজ হলো না, ওয়াজিব তরক হয়ে গেল, আপনাকে সিজদা সাউ দিতে হবে। হ্যাঁ, এমন হতে পারে যে পাওটা হঠাৎ উঠে গেছে, আপনি আবার নামায় ফেলছেন, তাতে অসুবিধা নেই, কয়েক সেকেন্ডের জন্য উঠে গেছে, সেটাতে সমস্যা নাই, কিন্তু নাকি লাগান নাই পুরো সিজদাতে আপনার নামাজই হবে, কারণটা ওয়াজিব সাতটি অঙ্গের উপরে কি করা, সিজদা করা।